কোন দিকে যাই? এটা হচ্ছে বলিয়ারপুর জ্যামের আরেকটা কারণ। এখানে হলো বাস থেমে থাকে, এই যে এখন চলা শুরু হয়েছে, জ্যামটা ছুটে যাবে, কিন্তু লোকাল লেন আছে, লোকাল লেনে তারা থামবে না। আরেকটা হলো যে এই যে ডিভাইডারটা, এই ডিভাইডারটার শেষেও কিন্তু জায়গা আছে, এখানে এসেও থামতে পারে, কিন্তু এটা করবে না। তাদের যেখানে সুবিধা তারা সেখানে থেমে যাবে, তাদেরকে দেখার কেউ নাই। আর এই রাস্তাটুকু খুবই সুন্দর, প্রশস্ত রাস্তা, এবং এখানে সবসময়ই আপনার একটু ফ্রি পাওয়া যায়। ওই পালসারের খুব প্রেস্টিজে লেগেছে যে আমি তাকে ওভারটেক করেছি, সেই জন্য সে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছে, 90, 93, 95, কিন্তু সে জানে না, চাইলেই আমি তাকে ওভারটেক করতে পারি। এই যে দেখুন, এখন আছে গাড়ি 100-তে। তো সিভিক ট্রিকার গাড়িটাকে দেখে বোঝা যায় না, কিন্তু এটা ভয়ঙ্কর স্পিডি একটি গাড়ি, অর্থাৎ এই রেঞ্জের মোটামুটি যে কোনো গাড়িকে এটা খুব সহজেই গতিতে বিট করতে পারে। তো যাই হোক, জোরে না চালানোই ভালো। এই ভাই মনে হচ্ছে খুবই সতর্ক একজন রাইডার, তিনি সামান্য জায়গা ছিল, তথাপিও পাস করে যাওয়ার চেষ্টা করেননি। এটা খুব ভালো, দরকার হলে জোরে চালাতে হবে, আর সবসময় হলো সেফটির কথা চিন্তা করেই চালাতে হবে, এটাই সবচেয়ে ভালো।